গোপন খবরের ভিত্তিতে চোরাইবাড়ি থানার পুলিশ আটং আসাম আগরতলা জাতীয় সড়কের এসটি পাড়া থেকে ফেন্সিডিল সহ স্থানীয় এক ব্যক্তিকে পাকড়াও করে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে পরপর নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে থানার পুলিশ। বুধবার 40 লক্ষ টাকার হেরোইন আটকের 12 ঘন্টার মধ্যে পুনরায় নেশার সিরাপ আটকে সাফল্য পায় স্থানীয় থানার পুলিশ। তবে সব সাফল্যের পেছনে পুলিশ সুপারের কৃতিত্ব রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ গোপন খবরের উপর ভিত্তি করে চোরাইবাড়ি থানার পুলিশ পূর্ব চোরাইবাড়ির এসটি পাড়া 4 নং ওয়ার্ডের মঙ্গল দেববর্মার বাড়িতে হানা দেয়। তখন তার ঘরে মজুত রাখা 410 বোতল ফেন্সিডিল সহ মঙ্গল দেববর্মাকে আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে, ফেন্সিডিলগুলি অন্যত্র পাচারের জন্য তার বাড়িতে মজুত রাখা ছিল, তবে নেশা কারবারে মঙ্গল দেববর্মার নাম একাধিকবার উঠে এসেছে। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলার রুজু করে এদিনই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে। আটক ফেন্সিগুলির কালো বাজারে মূল্য প্রায় 2 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আমার তুরাইবাড়ি থানার অফিসার এবং স্টাফ এসটি পাড়া স্থিত জনৈক মঙ্গল দেববর্মার বাড়িতে রেড করে ওর বাড়ির বসতঘর সহ বিভিন্ন জায়গায় রাখা অবৈধ ফেন্সিডিল 410 বোতল উদ্ধার করে এবং সিজ করে। এগুলির বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা। হ্যাঁ, তো তার সঙ্গে ওর যার পজিশনে পাওয়া যায় ওর নাম হচ্ছে মঙ্গল দেব বর্মা, ওর বাড়ি এসটি পাড়া, ওকে অ্যারেস্ট করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, RE News।